হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। একটা মেয়ে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য, নিজের ইচ্ছে পূরণের জন্য একের পর এক মার্ডার করে যাচ্ছে। এই পাগল মেয়েটার পাগলামি কোথায় গিয়ে থামবে? শেষ পর্যন্ত কি হবে এই গল্পের ইতি? তাহলে চলো জেনে আসি এই গল্পের শেষটা আমাদের কোথায় নিয়ে যায়। গল্পের শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার ম্যালডিকে দেখতে পাই। ম্যালডি কাপড় ওয়াশ করা একটা শপে কাজ করে। ম্যালডি প্রতিদিন তার কাস্টমারদের কাপড় পরে, আর সে ইমেজিং করতে থাকে সে যদি সেই কাস্টমারের জায়গায় থাকতো তাহলে সে তার লাইফটাকে কি করে এনজয় করতো। ম্যালডি এসব করার পর কিছু কাপড় সেখান থেকে চুরি করে বাসায় নিয়ে আসে। এদিকে ম্যালডির বাসায় আমরা ম্যালডির হাজবেন্ড জনকেও দেখতে পাই, যে কিনা প্যারালাইজড অবস্থায় ছিল। জনের ব্যাপারে আমরা মুভির শেষে জানতে পারবো। এদিকে ম্যালডিকে দেখতে পাই, ম্যালডি একটা স্টুডেন্টের কাপড় পরে আর জনকে সিডিউস করতে থাকে। এদিকে দেখা যায় জনের ফিলিংস হচ্ছে বাট বডি কাজ করছে না। এরপর আমরা ম্যালডিকে দেখতে পাই জোর জবরদস্তি করে জনের সাথে ইন্টিমেট হয়, কিন্তু এদিকে জনের দিক থেকে কোনো রেসপন্স আসছিল না, তাই ম্যালডি দুঃখী হয়ে পড়ে। পরদিন মর্নিং এ দেখা যায় ম্যালডি জনকে গোসল করাচ্ছে আর বলছিল, জানো আমি যে মেয়েটার স্কুল ড্রেস নিয়ে এসেছি সে এখন প্রেগনেন্ট। তার মানে ম্যালডিও এখন প্রেগনেন্ট হতে চায়। কি আর করার, জন তো আর সেই পরিস্থিতিতে নেই যেখানে কিনা ম্যালডি প্রেগনেন্ট হবে। এরপর দেখা যায় ম্যালডি তার কাজে চলে যায়। এখানে ম্যালডির সাথে দেখা হয় গ্লোরিয়া নামের একটা মহিলার। গ্লোরিয়াও সেখানে ম্যালডির সাথে কাজ করে। ঠিক তখনই সেখানে গ্লোই আসে তার কাপড় নেওয়ার জন্য। ম্যালডি গ্লোরিয়া গ্লোইকে দেখে বুঝে যায় যে সে 3 মাসে প্রেগনেন্ট। এরপর গ্লোরিয়া সেখান থেকে কাপড় নিয়ে চলে যায়। পরের সিনে আমরা ম্যালডিকে দেখতে পাই, ম্যালডি একটা গড়ে কাপড় দিতে যায়। কিন্তু এখানে আমরা ম্যালডিকে দেখতে পাই একটা দরজার সামনে কান পেতে কিছু একটা শুনছে। এখানে আমরা বুঝতে পারি ভিতরে কেউ ইন্টিমেট হচ্ছে আর ম্যালডি বাইরে থেকে ওইসব কিছুর মজা নিচ্ছে। কিছু সময় পর একটা মেয়ে ডোর খোলে আর কাপড় গুলো নেয়। মেয়েটার নাম হলো মিস রিজা। তখনই দেখা যায় ম্যালডি সেই রুমে উঁকি দেয়। ম্যালডির নজর পড়ে একটা ছবির উপর যেখানে মিস রিজার সাথে আরো একটা ছেলে ছিল। এখানে ম্যালডি মনে মনে তো কিছু একটা ভেবে নিয়েছে। এরপর দেখা যায় ম্যালডি সেখানে কাজ শেষ করে শপে চলে এসেছে। ম্যালডি শপে এসে জানতে পারে গ্লোরিয়ার ছেলে আলবার্ট মেডিকেল স্টুডেন্ট, আর কিছুক্ষণ আগেই একটা ডক্টর এখানে এসেছিল। তার সাথে গ্লোরিয়া আলবার্টের পার্ট টাইম জবের কথা বলেছে। এদিকে আমরা ম্যালডিকে দেখতে পাই, ম্যালডি সেই ডক্টরের কাপড় চুরি করে আবারও বাড়িতে নিয়ে এসেছে। বাসায় আসার পর ম্যালডি ডক্টরের কাপড় পরে জনকে সিডিউস করতে থাকে, কিন্তু কিছু সময় পর ম্যালডি নিরাশ হয়ে পড়ে। এরপর আর কি ম্যালডিকে দেখা যায় রাতেই বেরিয়ে পড়েছে সবের উদ্দেশ্যে, কারণ তার ডক্টরের কাপড় গুলো ধুয়ে রাখতে হবে, সকালে সেগুলো নিতে আসবে। ম্যালডি শপে যাওয়ার সময় রাস্তায় তার সাথে একটা ক্যাব ড্রাইভারের দেখা হয়। এখানে আমরা ম্যালডির আসল রূপটা দেখতে পাই। জনের সাথে হওয়ার রাতটা সে সেই ক্যাব ড্রাইভারের উপর উঠায়। ম্যালডি এখানে কিছু না বলেই ক্যাব ড্রাইভারের গলা কেটে দেয়। পরের সিনে আমরা গ্লোরিয়াকে দেখতে পাই। গ্লোরিয়া আরো কাজ খুঁজছিল, কারণ তার অনেক টাকার প্রয়োজন তার ছেলের জন্য। এরপর দেখা যায় গ্লোরিয়া অন্য একটা কাজের জন্য বেরিয়ে পড়েছে। কিছু সময় পর সেখানে ডক্টর চলে আসে। ম্যালডি ডক্টরের কাপড় গুলো ওয়াশ করে তাকে দিয়ে দেয়। অন্যদিকে ম্যালডি রাতে যে মার্ডারটি করেছিল সেটা নিউজ পেপারে চলে এসেছে। এদিকে দেখা যায় পুলিশ সেই ক্যাব ড্রাইভারের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তারা মনে করছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। অন্যদিকে আমরা ম্যালডিকে দেখতে পাই। ম্যালডি কখনো নার্স, কখনো পাইলট, কখনো টিচার, কখনো মডেল, কখনো অ্যাক্টার্স, আর প্রতিরাত জনের উপর নির্যাতন। অন্যদিকে আমরা গ্লোরিয়াকে দেখতে পাই। গ্লোরিয়া ক্লায়েন্টদের টাকা চুরি করতে থাকে, কারণ তাকে তার ছেলের জন্য টাকা জমাতে হবে। যাই হোক, ম্যালডি আর গ্লোরিয়ার জীবন ভালোই কাটছিল। এরপর একদিন দেখা যায় জ্যাসন নামের একটা ছেলে শপে আসে। জ্যাসন লিসার বয়ফ্রেন্ড। জ্যাসন একজন পুলিশ অফিসারও। জ্যাসন এখানে তার আর তার গার্লফ্রেন্ডের কাপড় নিয়ে এসেছিল। এখানে ম্যালডির সাথে জ্যাসনের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর ম্যালডি জ্যাসন আর তার গার্লফ্রেন্ডের কাপড় গুলো চেক করে ওয়াশিং মেশিনে দিচ্ছিল। সেটা মনে করছিল যে লিসার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। তখনই সে তাদের কাপড়ের মধ্যে থেকে একটা চাবি পায়। এরপরের সিনে আমরা দেখতে পাই জ্যাসন আর রিসা ডেটে যাচ্ছে, আর ঠিক তখনই ম্যালডি সেই সুযোগটা কাজে লাগায়, চাবি নিয়ে তাদের ঘরে চলে যায়। ম্যালডি তাদের রুমে যায় আর সেখানে থাকা ছবিগুলোকে খুব সুন্দরভাবে দেখে। এরপর ম্যালডি রিসার কাপড় পরে নেয় আর জ্যাসনের কাপড় স্মেল করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর ম্যালডির ঘুম ভাঙতে দেখতে পায় জ্যাসন আর রিসা চলে এসেছে। এরপর রিসা আর জ্যাসন ইন্টিমেট হয়। অন্যদিকে ম্যালডি বিছানার নিচে থেকে এই সব কিছু শুনছিল।
কিছু সময় পর ম্যালরি আস্তে করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর থেকে দেখা যায় ম্যালরি রিসা আর জেসনকে ফলো করতে থাকে। তারা যা কিছু করে রাত্রে ম্যালরি জনের সাথে সে সব কিছুই করে, কিন্তু জন বেচারার তো তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই আলবার্ট তার মায়ের কাছ থেকে টাকা নিতে এসেছে, কিন্তু গ্লোরিয়া তখনও টাকা জোগাড় করতে পারেনি, তাই আলবার্ট তার মায়ের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। সে তার মায়ের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করে না। এদিকে আমরা ম্যালডিকে দেখতে পাই। ম্যালডি এসব দেখে আলবার্টের উপর রেগে গিয়েছিল। এর কিছুক্ষণ পর সেখানে একজন কাস্টিং ডিরেক্টর আসে। এখানে আমরা জানতে পারি কাস্টিং ডিরেক্টরের সাথে রিচার অ্যাফেয়ার চলছে। এখানে ম্যালডি এই সব কিছু শুনতে পায়, কারণ সেই কাস্টিং ডিরেক্টর রিচার ব্যাপারে তার সিনিয়রের সাথে কথা বলছিল। ঠিক তখনই সেখানে ক্লুই আসে। এখানে দেখা যাচ্ছে ক্লুইয়ের অবস্থা খুবই খারাপ। তখনই ম্যালডি জানতে পারে ক্লুই অ্যাভিয়েশন করিয়েছে। এরপর দেখা যায় ম্যালডি কাপড় নিয়ে রিসার রুমে যায়। রিসা এখানে ম্যালডিকে জানায় তার ঘরের কিছু কাজ করার জন্য একটা লোকের প্রয়োজন। তখন ম্যালডি বলে আমি তোমাকে সাহায্য করছি। এরপর দেখা যায় ম্যালডি তাকে সাহায্য করে। এরপর সে রিচার জন্য একটা কফিও বানায়, কারণ ম্যালডি রিচাকে পছন্দ করে। রিচা একজন মডেল, ম্যালডিও চায় এক মডেল হতে, তার মতো জীবনে এনজয় করতে। এসব কিছুর পর দেখা যায় ম্যালডি রিচার পিছু করছে। এরপর ম্যালডি দেখতে পায় রিচা কাস্টিং ডিরেক্টরের সাথে একটা গাড়ির মধ্যে ইন্টিমেট হচ্ছে। এই সব কিছু দেখে ম্যালডি তো রেগে যায়, কারণ রিচা জেসনকে ধোকা দিচ্ছে। এরপর দেখা যায় ম্যালডি শপে চলে আসে। ম্যালডি শপে আসে, তখনই তার দেখা হয় ক্লোয়ের বাবার সাথে। ক্লোয়ের বাবা জানায় ক্লোয় মারা গিয়েছে, ডক্টর বুল অপারেশন করিয়েছে যার কারণে ক্লোয় মারা গিয়েছে। ম্যালডি এসব শুনে অনেকটা রেগে যায়, আর ম্যালডির ভিতরে থাকা কিলারটা জেগে ওঠে। এরপর দেখা যায় ম্যালডি পেশেন্ট সেজে সে ডক্টর সাথে দেখা করে। এখানে ম্যালডি সে ডক্টরের মুখে এসিড মেরে সে ডক্টরকে মেরে ফেলে। পরের সিনে দেখা যায় ম্যালডি জনের কাছে এসব কিছু বলছে। এদিকে জন এসব কিছু শুনে তার রিয়াকশনটা ছিল অন্যরকম, না পারছে সে কিছু বলতে, না পারছে সে কিছু করতে। পরদিন দেখা যায় আলবার্ট আবারও সেই শপে আসে তার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আলবার্ট শপে এসে তার মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় টাকার জন্য। এদিকে ম্যালডির ভিতরে থাকা কিলারটা তো তখনও জেগেছিল। এরপর ম্যালডিকে দেখা যায় ম্যালডি একটা ইনজেকশন আলবার্টের আন্ডারওয়্যার মধ্যে রেখে দিয়েছে। ম্যালডি এই ইনজেকশনটা দিয়ে ক্যাব ড্রাইভারকে মেরেছিল। ম্যালডি এই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। এরপর দেখা যায় জেসন ম্যালডির শপে আসে। তখনই ম্যালডি সাজিয়ে গুছিয়ে জেসনকে বলতে থাকে সে আলবার্টের আন্ডারওয়্যার থেকে এই ইনজেকশনটি পেয়েছে। ম্যালডির মনে হয় আলবার্টই সিরিয়াল কিলার, টাকার জন্য সে এইসব কিছু করছে। এদিকে জেসনও ম্যালডির সব কথা বিশ্বাস করে নেয়, আর এসব দেখে তো ম্যালডি অনেকটা খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ম্যালডি এসব কথাও জনকে বলছে। পরদিন ম্যালডিকে দেখা যায় সে আবারও রিচার করা কাপড় দিতে গিয়েছে। ঠিক তখনই রিচাকে দেখা যায় সে সেজে বুঝে কোথাও একটা যাচ্ছে। এতে ম্যালডির একটু সন্দেহ হয়, তাই সে আবারও রিচার কিছু করতে থাকে। তখনই দেখা যায় রিচা কার্সিং ডিরেক্টরের সাথে দেখা করতে গিয়েছে। এখানে দেখা যায় রিচা ডিরেক্টর ইন্টিমেট হয়। কিছু সময় পর তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় ম্যালডি রিচার কাপড় পরে ডিরেক্টরের কাছে আসে। এখানে ম্যালডি ড্রিঙ্কসের জায়গায় এসিড দেয় ডিরেক্টরকে খাওয়ার জন্য। ডিরেক্টরটা খাওয়ার পর তো সেখানেই মারা যায়। ডিরেক্টর মরার পরও যেন ম্যালডির শান্তি মিলছিল না। তখনই দেখা যায় ম্যালডি রিচার মুখে এসিড ঢেলে ডিরেক্টরের লিঙ্গ তার মুখে ঢুকিয়ে দেয়, যার কারণে দুরজনেরই সেখানে খুব বাজে ভাবে মৃত্যু হয়। ম্যালডি এতটুকু করে শেষ ছিল না, সে সেখানে আলবার্টের কিছু কাপড়ও রেখে যায়, যাতে করে পুলিশ আলবার্টকে দোষী মনে করে। এরপর দেখা যায় জেসন ক্রাইম স্পটে আসে। এসব কিছু দেখে সে অনেকটা ভেঙে পড়ে, আর জেসনের সরাসরি সন্দেহ চলে যায় আলবার্টের উপর। অন্যদিকে আমরা ম্যালডিকে দেখতে পাই। ম্যালডি তার শপে এসে মন ইচ্ছে মতো ডান্স করছিল। পরদিন দেখা যায় পুলিশ আলবার্টকে নিয়ে যায়। ম্যালডির সাইকো কিলারটা যেন শান্ত হয়ে গিয়েছিল, তার এখন লাভ মোড অন হয়ে গিয়েছে। এরপর ম্যালডিকে দেখা যায় ম্যালডি জেসনের কাছে গিয়েছে। এদিকে জেসন অনেকটা দুঃখী ছিল, এই সুযোগটাই কাজে লাগায়। এরপর ম্যালডিকে দেখা যায় ম্যালডি ভাষায় আসে, জনকে জেসন ভেবে তার সাথে ইন্টিমেট হয়। এরপর থেকে দেখা যায় ম্যালডি জেসনের সাথে প্রতিদিনই দেখা করে। এদিকে জেসনও ম্যালডির সাথে দেখা করতে পছন্দ করছিল। এরপর একদিন রাতে এত প্রত্যাশা, এতগুলো লোককে মার্ডার করার পর শেষমেশ ম্যালডি জেসনের সাথে ইন্টিমেট হতে পারে। ম্যালডি তো এইসব দেখে অনেকটা উত্তেজিত হয়ে পড়ে, আর সে সেখানে পাগলামি শুরু করে দেয়। এসব কিছু দেখে জেসন ম্যালডিকে বকাঝকা করে। এরপর দেখা যায় ম্যালডি তার শপে এসে কান্না করতে থাকে।
তখনই সেখানে জেসন আসে তার জন্য একটা নতুন কাপড় নিয়ে। জেসন এখানে ম্যালডিকে সরি বলে। এরপর দেখা যায় তারা দুজন সেখানে ইন্টিমেট হয়। এরপর ম্যালডিকে দেখা যায় ম্যালডি বাসায় আসে। বাসায় এসে জনকে সব কিছু বলেন আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা জনের কাহিনীটা দেখতে পাই। এখানে আমরা জানতে পারি জন ম্যালডি হাজবেন্ড না, বরং ম্যালডি জনের বাসায় কাজ করতো। এখানে আমরা জানতে পারি জন তার মেয়ের সাথে ইন্টিমেট হতো। জনের মেয়ে ম্যানি ম্যালডিকে এসব কিছু বলে অনেক কান্না করতো আর তার কাছে সাহায্য চাইতো। এদিকে ম্যালডি তো জনকে অনেক পছন্দ করতো। ম্যালডি চাইতো জন যেন তার সাথে ইন্টিমেট হয়। এরপর একদিন দেখা যায় জন গোসল করছিল। ঠিক তখনই ম্যালডি তার কাপড় খুলে জনের কাছে যায়। কিন্তু এখানে জন ম্যালডির সাথে ইন্টিমেট হতে চায় না, যেটা শুনে ম্যালডি অনেকটা রেগে যায় আর সে জনের উপর হামলা করে দেয় আর জনকে প্যারালাইজ করে ফেলে। আর এরপর থেকে সে জনের সাথে থাকে। এদিকে দেখা যায় ম্যালডি জনের সাথে ইন্টিমেট হচ্ছে আর এগুলো বলছে। ম্যালডি এখন জেসনকে পেরিয়েছে, তাই তার জনের প্রয়োজন নেই। এখানে দেখা যায় ম্যালডি জনকে মেরে ফেলে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ম্যালডি এখন জেসনের বাচ্চার মা হতে যাচ্ছে। এদিকে সময় তাদের খুব ভালোই কাটছিল। কিন্তু একদিন রাতে ম্যালডির শপে ম্যানি আসে। ম্যানি জানতে পেরেছিল ম্যালডি তার বাবাকে অনেক টর্চার করে হত্যা করেছে। এখানে ম্যালডি বলে, আমি তো তোমার সাহায্য করেছি কিন্তু তুমি আমার উপর হামলা করলে। এরপর দেখা যায় ম্যালডি সেখানে ম্যানিকেও মেরে ফেলে। ঠিক তখনই সেখানে জেসন চলে আসে। জেসনের সবকিছু দেখে ফেলে। তখনই দেখা যায় ম্যালডি জেসনকে সবকিছু বলে দেয় যে সেই সিরিয়াল কিলার। তখনই জেসন ম্যালডিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। কিন্তু দেখা যায় পাগল ম্যালডি জেসনের উপরই হামলা করে দেয় আর তাকেও প্যারালাইজড বানিয়ে ফেলে। এরপর আর কি ম্যালডি জনের সাথে যা যা করেছে জেসনের সাথেও ঠিক তাই করবে। আর এই সিনটির সাথেই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই সাইকো কিলার মেয়েটির কাহিনী কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তার সাথে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।